আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা পূজা চেরি অভিনীত সিনেমা লিপস্টিক। রোমান্টিক থ্রিলার গল্পের সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। এই সিনেমা মুক্তি উপলক্ষে প্রমোশন নিয়ে ব্যস্ত সিনেমা সংশ্লিষ্ট ব্যক্তিরা, আর তাই সোমবার সন্ধ্যায় সিনেমা ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তারা। আর এর বিস্তারিত জানাচ্ছেন এরম সাদাত। খুনগুলোর ধরন একই রকম, কিন্তু কানেকশনটা কি? স্যার, লিপস্টিক আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা পূজা চেরি অভিনীত সিনেমা লিপস্টিক। এর আগে আইটেম গান প্রকাশের মাধ্যমে সিনেমা মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এরপর প্রকাশ করা হয় সিনেমার পোস্টার, তারপর ট্রেলার। আর ট্রেলারে দেখা যায় ঢাকার অদূরে অবস্থিত এক গ্রামের কিশোরী বুচি, চোখে মুখে তার নায়িকা হওয়ার স্বপ্ন, সে উদ্দেশ্যে ঢাকায় আসে তার। সব আনুষ্ঠানিকতা প্রায় সম্পন্ন, এখন শুধু নায়িকা হওয়াটাই বাকি। নায়িকা হয়েও যা, এরপরই শুরু হয় অন্য এক জীবন। এতে বুচি চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি, তার নায়ক হিসেবে রয়েছেন আদর আজাদ। এদিকে এবার ঈদে মুক্তির অপেক্ষায় আছে ডজন খানেক সিনেমা। হলের সংকট থাকলেও সমানতালে প্রচারণা চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সেই ধারাবাহিকতায় 8 এপ্রিল সোমবার সন্ধ্যায় গণমাধ্যমের সঙ্গে সিনেমা ও অন্যান্য প্রসঙ্গে কথা বলেন সিনেমা সংশ্লিষ্ট ব্যক্তিরা। নায়িকা এর আগে বেশ কিছু ইন্টারভিউস করেছে, কথা বলেছি। এই সিনেমায় গল্পের প্রয়োজনে আতর আলী চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ। সিনেমাটিকে রোমান্টিক থ্রিলার গল্পের সিনেমা বলছেন তিনি। ট্রেলার প্রকাশের পর সবার থেকে অনেক প্রশংসা পাচ্ছেন বলেও জানান এই অভিনেতা। সেই সঙ্গে জানান কেন তিনি এই সিনেমায় কাজ করেছেন। গল্পের ডেপথটা এত, যেটা আমরা কালকে পর্যন্ত ট্রেলার রিলিজ হয়েছে আপনারা সবাই দেখেছেন, তো এত এত প্রশংসা পাচ্ছি, ইভেন ইউটিউবের কমেন্টস দেখলে কিংবা আমাদের যে যে পেজ থেকে টাইগার মিডিয়ার ব্যানার থেকে এটা রিলিজ হয়েছে। আমি গল্পের প্রয়োজনে কাজটা করেছি, আমার মনে হয় সেটা দর্শকদের পছন্দ হয়েছে। তো আলটিমেটলি এই যে সবার যে পছন্দ হচ্ছে, ঠিক ওই সময়টা তো আমারও পছন্দ হয়েছে গল্পটা, এই কারণে কাজটা করা। এবারের ঈদের প্রেক্ষাগৃহে বেশ কিছু সিনেমা মুক্তি পাচ্ছে, সেই সঙ্গে শাকিব খানের মতো সুপারস্টারের বিগ বাজেটের সিনেমাও আছে। তাহলে দর্শক কেন আপনার সিনেমা দেখবে, এমন প্রশ্নের উত্তরে আদর আজাদ বলেন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। সেই জায়গা থেকে দর্শককেও কিন্তু তার পুরো ফ্যামিলি নিয়ে ঈদ আনন্দটা উদযাপন কিংবা আনন্দের পরিধিতে আরও বাড়ানোর জন্য আমরা যেরকম ছবি করি, তাদের উদ্দেশ্যে তারাও কিন্তু ছবিগুলো দেখে। তো সেখান থেকে এখন পর্যন্ত যে যে কমেন্ট পেয়েছি, আমার মনে হয় এটাই ইনাফ যে মানে এই প্রশ্নটার উত্তর, যে কারণটা হচ্ছে ভালো লাগছে। লিপস্টিক সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। তিনি জানান নাম শুনে নারী কেন্দ্রিক সিনেমা মনে হলেও এটি আসলে নারী কেন্দ্রিক সিনেমা নয়। তাহলে সিনেমার নাম লিপস্টিক কেন, এবং আদর আজাদ ও পূজাকে কেন কাস্ট করলেন, এমন প্রশ্নের উত্তরে পরিচালক জানান, আমি আর বাবুভাই যাচ্ছিলাম কলকাতা, তো আমি আর বাবুভাই পাশাপাশি বসছি বিমানে, তো একটু দূরে একটা মেয়ে লিপস্টিক দিচ্ছিল, তো লিপস্টিকে দেওয়ার সময় লিপস্টিক এখান থেকে এখানে ভেঙে গেছে। তো দেখে না ব্যাপারটা খুব আশ্চর্য, মানুষ এত শৌখিন লিপস্টিক নিয়ে। তখন আমি ঘুরে বাবুকে বললাম, বাবুভাই আপনি একটা গল্প লিখবেন, ছবিটার নাম হবে লিপস্টিক, আমি গল্পটা বানাতে চাই, এবং থ্রিলার হবে, রোমান্টিক থ্রিলার গল্প হবে। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, বর্তা মিঠু, নাদের চৌধুরী, শিবলু মৃধা সহ আরও অনেকে। এছাড়াও ক্যামিও চরিত্রে দেখা যাবে জায়েদ খানকে। এ আর এম সাদাত, দেশ বিনোদন।